আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদের আজকের উচ্চতর গণিত ক্লাসে। আজকে আমরা অনুশীলনী 8.1 অর্থাৎ ত্রিকোণমিতি চ্যাপ্টারটি দেখব, যেখানে আমরা 7 এবং 8 নাম্বার অঙ্কের সমাধান করার চেষ্টা করব। তো প্রথমে প্রশ্নটি পড়ে নিই, 7 নাম্বার প্রশ্নটি, যে পৃথিবীর ব্যাসার্ধ 6,440 কিলোমিটার, ঢাকা ও চট্টগ্রামে পৃথিবীর কেন্দ্র থেকে 5 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব কত? যে বলা হয়েছে যে ঢাকা ও চট্টগ্রাম পৃথিবীর কেন্দ্র যদি 5 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে যে দূরত্ব নির্ণয় করতে যে ঢাকা ও চট্টগ্রামের। তো প্রথমে আমরা দেখে নিই কীভাবে এটা সমাধান করা যায়। তো পৃথিবীর কেন্দ্র মানে পৃথিবী গোলাকার বলা হয়েছে, যে আমরা 7 নম্বরটি আমরা 7 লিখলাম, যে পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন করছে এবং পৃথিবীর ব্যাসার্ধটি দেওয়া আছে। তাহলে এটা হচ্ছে আমাদের ধরলাম একটা পৃথিবী, পৃথিবীর কেন্দ্রে যেহেতু আমার বলা হয়েছে ঢাকা চট্টগ্রাম, তাহলে এ স্থানে যদি আমার ঢাকা হয় তাহলে বি স্থান হচ্ছে আমার চট্টগ্রাম। পৃথিবীর কেন্দ্র যদি এইটা হয় তাহলে বলা হয়েছে যে পৃথিবী এবং ব্যাসার্ধ হচ্ছে 6,440 কিলোমিটার। এটা হচ্ছে 6,440 কিলোমিটার ঢাকা চট্টগ্রাম দুইটা কী করছে, পৃথিবীর কেন্দ্রে কোণ উৎপন্ন করছে কত ডিগ্রি? 5 ডিগ্রি। এবং এই এ থেকে বি এর দূরত্বটি নির্ণয় করতে হবে। তাহলে আমরা এইটার ক্ষেত্রে আমরা প্রথমে জানি এটা হচ্ছে আমার বৃত্তচাপ, এই জায়গাটি হচ্ছে আমার বৃত্তচাপ ধরলাম এস, আর এটা হচ্ছে আমার ব্যাসার্ধ আর, আর এটা হচ্ছে কোণ থিটা। তো আমরা জানি কি এস ইজ ইকুয়াল টু আমরা জানি এস ইকুয়ালস টু আর থিটা। এই যে থিটা কোণটি আছে, থিটা কোণটি কি ডিগ্রিতে আছে, আমাদের কি করতে হবে রেডিয়ানে নিতে হবে। আর আর এর মান হচ্ছে আমার কিলোমিটারে আছে, সেটাকে হচ্ছে আমাদের কি করতে হবে মিটার নিব না কিলোমিটার নিব, আপনি মিটার নিতে চাইলে মিটার নিতে পারেন, তখন আনসার মিটারে আসবে। কিন্তু আমাদের হচ্ছে ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব আমরা কিলোমিটারে বের করে থাকি, কারণ অনেক দূরত্ব, বেশি দূরত্ব থাকে, ধরেন 200 100 এরকম কিলোমিটার থাকে, বা 400 500 হতে পারে। তো এই জন্য হচ্ছে আমরা কিলোমিটারে রেখে দেবো, আর থিটাটা হচ্ছে আমি রেডিয়ানে নিব। তো থিটার রেডিয়ানে কীভাবে প্রকাশ করি, আমরা কীভাবে নিই থিটা ইকুয়ালস টু, আচ্ছা থিটা কত আছে, থিটা ইকুয়ালস টু 5 ডিগ্রি। ডিগ্রি থেকে রেডিয়ানে কীভাবে নিই, ডিগ্রি থেকে রেডিয়ানে নেওয়ার জন্য হচ্ছে 5 × π/180 ডিগ্রি সমান কত আসে, আমাদের সমান আসে এইটার মান হচ্ছে 0.0873, 0.0873 রেডিয়ান। এটা হচ্ছে আমার থিটার মান আসছে এত রেডিয়ান। সুতরাং এস ইকুয়ালস টু আর থিটা, আর কত 6,440 ইন্টু থিটার মান হচ্ছে রেডিয়ানে যেটা আসবে এটা, কারণ আমরা দূরত্ব নির্ণয় করতে রেডিয়ান এককে বসবে, 0.0873 কিলোমিটার সমান হচ্ছে কত, সমান হচ্ছে আপনারা গুণ করে দেখে নেবেন কত আসে, 562 কিলোমিটার, 562 কিলোমিটার, এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব কত, এই জায়গা থেকে এই জায়গার দূরত্ব হচ্ছে আমার 562 কিলোমিটার। আশা করি আপনারা এই অঙ্কটি বুঝতে পারছেন।